নাজমুস সাকিব, আপনি লিখেছেন বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি একটি নিত্যদিনের ঘটনা। বিয়েতে এরকম তুচ্ছ বিষয় নিয়ে বড় ধরনের বিবাদ হওয়া এবং ক্ষেত্রে বিশেষে বিয়ে ভেঙে যাওয়ার কারণ কি এবং এসবের প্রতিকারের উপায় কি? ভাই নাজমুস সাকিব, এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রায় ঘটছে। নির্দিষ্ট খাবারের মেনু পাওয়া যায়নি, যেটা কথায় ছিল, চুক্তিতে ছিল। এটা আরেক লজ্জাস্কর অধ্যায় যে মেহমান আগে থেকে শর্ত দিয়ে দিবে যে আমাকে এটা দিয়ে এটাতে মেহমানদারি করতে হবে, আবার সে খাবার না পাওয়ার কারণে সেটা নিয়ে মারামারি হবে। এই যে এগুলো যে কত মানে নির্লজ্জপূর্ণ কাজ, সেটি আসলে বোঝার মতো হিতাহিত জ্ঞানটুকু হয়তো আমাদের অনেকের নেই, আমরা হারিয়ে ফেলেছি। সামান্য একটু বিষয়কে কেন্দ্র করে, ছোট্ট বিষয়কে কেন্দ্র করে বিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড হচ্ছে, মারামারি হচ্ছে, আবার সেখান থেকে দেখা যায় যে বিয়েগুলো ভেঙে যাচ্ছে, বরকনে আক্রান্ত হয়ে যাচ্ছে। বিষয়গুলো যে কত 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 লজ্জাস্কর আমাদের জন্য, সেটি আসলে বর্ণনা করে বোঝানো কঠিন। এগুলো কেন হয়ে থাকে? সচরাচর আমার মনে হয় যে একটি কারণ হলো যে বিয়ে শাদিতে আমাদের সমাজে কিছু উদ্ভট ছেলে ফেলে তারা সাধারণত গিয়ে থাকে এবং আমরা মনে করি এরা বিবাহের সৌন্দর্য বর্ধন করে। যারা আপনার গেটে চাঁদাবাজি করবে, আবার চাঁদাবাজি নিয়ে তারা বার্গেনিং করবে, এগুলোকে আমরা এনজয় করি এক ধরনের। এই উদ্ভট এবং উচ্ছৃঙ্খল ছেলেমেয়ে, এদেরকে বিয়ের অন্যতম অনুষঙ্গ করে আমরা বিয়েতে এ ধরনের সমস্যাগুলো, সংকটগুলো তৈরি করছি। সেজন্য বিয়ে শাদি এটা সামাজিক বিষয় এবং ধর্মীয় বিষয়, এখানে আনন্দ হতে পারে, বিনোদন হতে পারে, কিন্তু আনন্দ বিনোদনের নামে উচ্ছৃঙ্খল আচরণ কিংবা আপনার উদ্ভট আচরণ কিংবা এই টাইপের আচরণ, যেগুলো অনেক সময় হয়ে থাকে রসিকতার নাম দিয়ে, যেটা বিতণ্ডা, বর্ষা এবং খুব বাজে একটা অবস্থা পর্যন্ত চলে যেতে পারে, এরকম উচ্ছৃঙ্খল যুবক যুবতীদেরকে বিয়ের অনুষঙ্গের বাইরে রাখা উচিত এবং বরকনে উভয় পক্ষে ক্ষেত্রে দায়িত্বশীল থাকা উচিত এবং বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত জ্ঞানী মানুষরা আছেন তারা এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা রাখা উচিত যে এ ধরনের উদ্ভট আচরণকারীরা বিবাহে থাকবে না। আমরা মনে করি বার্গেনিং করা এবং এক পক্ষের হয়ে অন্য পক্ষের সঙ্গে আপনার বর্ষা লিপ্ত হওয়া, এগুলো বোধহয় আমাদের জন্য খুব বেশি দরকারি বিষয়। এগুলো যে আমাদের বিবাহের মূল প্রাণটাকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, সেটা আমরা অনেকে টের পাই না, তো এই জন্য এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। দ্বিতীয়ত, আমরা যে কত অধৈর্যশীল, অর্থাৎ আমাদের ভিতরে ধৈর্য, সহ্য, সবর, এগুলো যে হারিয়ে যাচ্ছে, কেন হারিয়ে যাচ্ছে? কারণ ধর্মীয় চর্চা, নৈতিক শিক্ষা, এটা থেকে আমরা আস্তে 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 সবাই সরে যাচ্ছি। আমাদের শিক্ষা কারিকুলাম থেকে ধর্মীয় শিক্ষাকে এমনভাবে আপনার এটাকে পৃথক করে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, মুক্ত করে দেওয়া হচ্ছে, যে আমাদের শিক্ষার্থীরা এখন পরিপূর্ণ সেকুলার হয়ে ছোটোবেলা থেকে বড় হচ্ছে, অর্থাৎ নাস্তিক, আধানাস্তিক হয়ে বড় হচ্ছে, অনেকটা বলতে পারি আমরা ধর্মীয় শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়ে বড় হচ্ছে। এর ফলশ্রুতিতে তাদের মধ্যে সবর, ধৈর্য, নীতিনৈতিকতা, মোরালিটি, এগুলোর চর্চা করার গুরুত্ব তাদের মধ্যে কিন্তু নেই, হারিয়ে যাচ্ছে। এ কারণে দেখা যায় ঠুনকো বিষয়কে কেন্দ্র করে নানান বড় বড় দুর্ঘটনাগুলো ঘটছে, কিশোর গ্যাংয়ের মতো ঘটনা ঘটছে, আপনার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বন্ধু বন্ধুকে খুন করে শেষ করে ফেলছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছেন এবং বিবাহের অনুষ্ঠানে তুলকালাম কাণ্ড ঘটছে। এসবগুলো আমাদের ধর্মীয় শিক্ষা, ধর্মীয় আমাদের যে আপনার আদেশ নিষেধ আছে, সেগুলো মেনে চলার প্রবণতা যে আমাদের মধ্য থেকে একেবারে হারিয়ে গেছে, তার প্রকৃষ্ট উদাহরণ। বিধায় আমাদেরকে নতুন করে ভাবা উচিত নিজেদেরকে নিয়ে, নিজেদের পরিবারকে নিয়ে এবং গোটা সমাজকে নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মূর্খতাস্বরূপ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।